হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমার বড়দিনের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে বড়দিন, তো বড়দিন ক্রিসমাস, সবাই খুব বিজি থাকে। আজকে আমিও একটু সকাল থেকে বিজি আছি, এখন বাজে 11টা, আর 11টার সময় আমি আমার ব্লগটা শুরু করছি। এখন আমি যাব রান্না করতে। আজকে রান্না হচ্ছে স্পেশাল রান্না, আজকে হচ্ছে ফ্রাইড রাইস আর মাটন। বুঝতেই পারছো বাঙালিদের স্পেশাল রান্না, তো এই দুটো জিনিস আমায় করতে হবে। তো এখন বাজে 11টা, আর 11টা থেকে আমি আমার ব্লগ শুরু করছি। যদি আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকে শুরু করে দিই আজকে দিনটা। আজকে বিকেলে চার্চে যাওয়ার প্ল্যানটা আছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানকার চার্চ ছত্তিশগড়ে যেখানে আমি থাকি সেখানে দুটো চার্চ আছে, তো সেখানে যাব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আগে রান্না বান্না করে নিই। এখানে ফ্রাইড রাইস আমি করে রেখেছি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ফ্রাইড রাইস, ভেজিটেবল ফ্রাইড রাইস, সমস্ত রকম সবজি আমি দিয়েছি এতে। দেখো সমস্ত রকম সবজি দিয়েছি আমি, গাজর আছে, বিনস আছে, মটরশুঁটি, তারপর কাজু, সমস্ত কিছু, কিশমিশ। আর এদিকে দেখুন মাংস কষাচ্ছি, মাটন। আজকে অ্যাকচুয়ালি মাটন হবে, তো মাটনটা আমি এখন কষাচ্ছি। এ দেখো, তো এই জাস্ট চলছে, মাটন কষানো হচ্ছে এদিকে, আর ওদিকে তো ফ্রাইড রাইস তোমরা যেমন দেখলে কড়াই আছে। আসলে কাজের লোক আসার আগে আমি এটা করে রেখেছি, আর ও চলে যাওয়ার পর আমি মাটনটা কষাচ্ছি এখন। তো চলো খানিকক্ষণ পর আবার তোমাদের সঙ্গে দেখা করছি। অ্যাকচুয়ালি আমার মাইক্রোওভেন নেই, তো আমি এখন গ্যাসের চুলাতেই কেক বেক করি। বড়দিনে কেক না হলে চলে না, তো তাই জন্য কেক বেক করছি। আর আমরা এখন বেরিয়ে গেছি চার্চে যাওয়ার জন্য, এখন সন্ধেবেলা, তো এখন রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি, আমরা চার্চে যাচ্ছি। আমরা এখন চার্চে পৌঁছে গেছি, খুব সুন্দর করে ডেকোরেশন করেছে, দেখো খুব সুন্দর সাজিয়েছে চার্চটা। তো চলো তোমরাও দেখতে থাকো। দেখো এটা অ্যাকচুয়ালি একটা নাটকের মতো হচ্ছে, এরা সব সেজে গুজে দাঁড়িয়ে আছে। এরা পরি মানে অ্যাঞ্জেলা সেজে, যখন যীশুখ্রিস্টের জন্ম হয়েছিল সেই মোমেন্টটাকে এরা তুলে ধরেছে একটা, বলতে পারো নাট্যরূপে। খুব সুন্দর, দেখো কি সুন্দর সেজে গুজে এরা দাঁড়িয়ে আছে, এবং সত্যি এরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, ধরো সন্ধেবেলা থেকেই। তো খুব সুন্দর লাগছে, তো এই জায়গাটায় তো আমরাও দেখছি, সবাই দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই দেখো কি সুন্দর সেজেছে এরা পরির মতো, তো তোমরাও দেখতে থাকো। চলে এসেছি, তো খুব সুন্দর ডেকোরেশন করেছে চার্চের ভিতরটা, খুব সুন্দর। চার্চের ভিতরে চলে এসেছি, এটা একটা অন্য চার্চ। এটার এখানের ডেকোরেশনটা দেখো, এটাও খুব সুন্দর করেছে। আর এদের এখানে এখন গানের প্রোগ্রাম চলছে, ঝাড়বাতিটা দেখো কি সুন্দর, এখানে দেখতে পাচ্ছ যীশু খ্রিস্টের মোমেন্টো, তো এই সমস্ত কিছু রয়েছে এখানে, মানে যীশু খ্রিস্ট রয়েছেন। আর এখানে আমরাও বসেছি ওদের ওই যে গানের প্রোগ্রামটা হচ্ছে সেটা দেখার জন্য। খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে, একটা অন্যরকম পরিবেশ, ভীষণ এনজয় করছি। খুব সুন্দর ডেকোরেশন করেছে এখানেও, তোমরাও দেখতে থাকো। ঘোড়া, এবার আমরা ফিরছি। এ দেখো চারিদিকে ডেকোরেশন, যে চার্চটা দেখলাম তার বাইরেটা দেখাচ্ছি, কি সুন্দর ডেকোরেশন। আমরা এখন গাড়িতে করে ফিরছি, তো আমার ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি। আর লাস্টে তোমাদের সঙ্গে কিছু ফটো আমি শেয়ার করেছি, তোমরা দেখতে থাকো। আর যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো আবার আমি তোমাদের সঙ্গে দেখা করছি আমার পরের ভিডিওতে, তোমরা এনজয় করো,
আর আবার পরের ভিডিও দেখা হচ্ছে, ঠিক আছে? তো ততদিনের জন্য বাই বাই।